আরামবাগ টাইমস। 27 এপ্রিল থেকে আপনাদের প্রিয় আরামবাগ টাইমস, খানাকুল ও আরামবাগের টিভির মাধ্যমে হ্যাতওয়ে কেবল 871 নম্বর চ্যানেল এবং MRMPL কেবল 9 নম্বর চ্যানেলে দেখা যাবে। সময় ঠিক বিকাল 3টে এবং রাত্রি 9টা। আজই আপনার কেবল অপারেটরের সাথে যোগাযোগ করুন। এই মুহূর্তে আতঙ্কের খবর, করোনা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে। পশ্চিমবঙ্গের অবস্থা শোচনীয়। নির্বাচন প্রক্রিয়া চলছে রাজ্য জুড়ে, পাল্লা দিয়ে বাড়ছে করোনা। কোনো রাজনৈতিক দলই মিটিং মিছিলে লাগাম টানতে দায়িত্বশীল নয়। অনলাইনে পরীক্ষা হতে পারে, পড়াশোনা হতে পারে, কিন্তু করোনার ভয়ঙ্কর পরিস্থিতি জেনে বুঝেও জনসভা বন্ধ করা যায় না। হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া অসংখ্য মানুষের মৃত্যু মিছিলের ছবি দেখেও, করোনার অনলাইন আপডেট দেখেও, একদিকে যেমন রাজনৈতিক দলগুলি, অন্যদিকে খোদ নির্বাচন কমিশন যদি করোনা বিধিনিষেধে কঠোর না হয়, ভোট পরবর্তী সময়ে এই পশ্চিমবঙ্গে মৃত্যু মিছিল চলবে। আজকের দিনের পরিসংখ্যানের দিকে তাকালে শুধুমাত্র পশ্চিমবঙ্গে 8,419 জন আক্রান্ত। হ্যাঁ, একদিনে 8,419 জন আক্রান্ত, যার মধ্যে মৃত 28 জন। সাধারণ মানুষজন সতর্ক না হলে, মিটিং মিছিলে উৎসবে অনুষ্ঠানে যাওয়া বন্ধ না করলে, নিজেদের পাশাপাশি এলাকায় করোনাকে আহ্বান জানাবেন। হারাতে পারেন পরিবারের প্রিয়জনদের, সিদ্ধান্ত আপনার। আরামবাগ টাইমসের রিপোর্ট। Collection jeans and t-shirts only for men. Ooh,